করোনা প্রতিহত সামাজিক যোদ্ধা, সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস প্রতিহত সামাজিক যোদ্ধাদের মাঝেও সাংবাদিকরাও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছে, তাই তাদের সুরক্ষার প্রয়োজনে বিষয়টি বিবেচনা করে দিনাজপুর ফুলবাড়ী টিএম হেলথ কেয়ার অ্যান্ড এমদাদ সিতারা কিডনি সেন্টারের ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন বাবু সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন। ফুলবাড়ী টিএম হেলথ কেয়ার কার্যালয়ে 12 জন সাংবাদিকদের মাঝে এই পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন এমকে টিএম হেলথ কেয়ার অ্যান্ড এমদাদ সিতারা খান কিডনি সেন্টারের পরিচালক মোহাম্মদ সাদিকুল ইসলাম, প্রশাসনিক পরিচালক মোহাম্মদ মোকাররম হোসেন বিদ্যুৎ, ম্যানেজার মোহাম্মদ সোহাগ হোসেন সহ 12 জন সাংবাদিকের মাঝে এই পিপিই বিতরণ করা হয়। খোলা আছে, আমাদের সব ধরনের সেবা কিন্তু চালু আছে। আমাদের অনেক ডাক্তার আসতেছেন না বাইরে থেকে তাদের নিরাপত্তার কারণে, ওগুলো বাদ দিলে আমাদের জরুরি সেবা যেগুলা ডায়ালাইসিস, এখন 1500 রুগী আমাদের এখানে রেগুলার ডায়ালাইসিস করে, সেই ডায়ালাইসিস সেবাটা আমরা বন্ধ করি না। মানুষের অসুবিধার কথা বিবেচনা করে আমরা প্রথমে চেষ্টা করেছি যে আমাদের স্টাফদেরকে, ডাক্তার নার্স সবাইকে আমরা সুরক্ষিত করবো। সুরক্ষিত করার পর আমাদের সেবা যেন আমরা চালু রাখতে পারি, এইটা আমাদের সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট। কি করতেছি, বাজারে এসে আমরা ভাইরাস নিয়ে চলে যাচ্ছি, বাসায় নিয়ে গিয়ে দেখা যাচ্ছে আমাদের পরিবারের সদস্যদেরকে, আল্লাহ জানে না যে কার মধ্যে কোন ভাইরাস আমাদের নিজেদের মধ্যে আছে কিনা আমরা কিন্তু কেউই বলতে পারবো না। এটি এমনই এক ধরনের ভয়ানক ভাইরাস, এটি আসলে আমরা যারা সচেতন মানুষ আমরা জানি অনেকে বুঝতেছে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.